আসুন সকলে মাদককে না বলি, সমাজে শান্তি প্রতিষ্ঠা গড়ে তুলি। এই প্রতিপাদ্যের লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় বরকড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাদক বিরোধী র্যালি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 23 অক্টোবর মঙ্গলবার বিকেলে উক্ত র্যালি ও বিক্ষোভ মিছিলটি আব্দুল মজিদ মাস্টার মডেল স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জনগণের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মনিরুল ইসলাম রব্বানি, চান্দিনা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক শরীফুল ইসলাম শরীফ মাস্টার, বরকড়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি মহসিন প্রধান। বক্তারা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষ্যে সুশীল সমাজের সর্বস্তরের জনগণের প্রতি তথা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে এইসব কার্যক্রম অব্যাহত থাকার জোর আহ্বান জানান। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন ইউপি সদস্য শামসুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি মোস্তফা কামাল, আব্দুল হক খান, মাওলানা হালিম, সাহাবুদ্দিন, আব্দুল হাকিম, মোহাম্মদ বোরহান, মাওলানা ইমরান, মাওলানা আমিরুল ইসলাম, লিয়াকত খান, শফিকুল ইসলাম খান প্রমুখ। মাদক বিরোধী আজকের যে অভিযান অব্যাহত থাকবে, বরকুড়ি গ্রামে যাতে মাদক এবং মাদক ব্যবসায়ীরা যাতে না থাকতে পারে সেই জন্য আমরা এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবো। কেপটা বলেন। আমি আশিকুর রহমান। হ্যাঁ, আমি আশিকুর রহমান। আমি আশিকুল ইসলাম। মাদক একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে নির্মূল করার জন্য আজকে জনসাধারণ রাস্তায় নেমে আসছে, যাতে করে আগামী দিনগুলোতে এই দেশের মানুষ, এই গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তাদের পরবর্তী প্রজন্ম যাতে করে ভালো থাকতে পারে, এই জন্য আজকে মাদক বিরোধী অভিযান আমরা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে, যাতে করে যেখানে মাদক সেবী পাবো সেখানে তাদেরকে আমরা ধরপাকড় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে। মাদক আমাদের ধর্মীয় ইসলাম ধর্মেও নিষিদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও মাদক নিষিদ্ধ। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। এই যুব সমাজের ধ্বংসের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের আশঙ্কা আমরা করছি। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সাথে যে জিরো টলারেন্স নীতি তিনি অবলম্বন করেছেন, সেই জিরো টলারেন্স নীতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্ম হয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সাহেবের নেতৃত্বে আমরা গ্রাম থেকে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন থেকে ইউনিয়ন পর্যায়ে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কায়সারের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।